আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুল লার্নিং দি ক্লাস সেভেন স্টুডেন্টস হোপফুলি ইউ আর ডুইং ওয়েল তো আজকে তোমাদের সিক্স উইকের ইংলিশ অ্যাসাইনমেন্টটি নিয়ে আসলাম এই অ্যাসাইনমেন্টটি এসেছে ইউনিট টু থেকে অর্থাৎ মাই স্টাডি গাইড থেকে এখানে লেসন সিলেক্ট করা হয়েছে লেসন ওয়ান লেসন টু চলো আমরা এক পলকে অ্যাসাইনমেন্ট বাংলা অর্থ সহ জেনে নিই রিড দ্য ফলোয়িং ওয়ার্ডস ওয়ান টু টেন অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত নিচে শব্দগুলো পড়ো পিক আপ দ্য মিনিং অর্থাৎ অর্থ গ্রহণ করো আইডেন্টিফাই শনাক্ত করো ইটস পার্ট অফ স্পিচ অর্থাৎ এটার পার্ট অফ স্পিচ শনাক্ত করো দ্য নেইম নাম শনাক্ত করো অ্যান্ড দ্য পেইজ নাম্বার অফ দ্য ডিকশনারি অর্থাৎ ডিকশনারির নাম এবং পেজ নাম্বার শনাক্ত করো হুইচ ইউ বিলং টু যা তোমার কাছে আছে মানে তোমার অধিকারে আছে অর ইউ হ্যাভ কালেক্টেড অথবা তুমি সংগ্রহ করেছো অর্থাৎ তুমি যেই ডিকশনারিটা সংগ্রহ করেছো অথবা তোমার কাছে আছে ওই ডিকশনারির নাম এবং পেজ নাম্বার সহ লিখতে হবে তোমাকে আফটার দ্যাট এরপর মেক মিনিংফুল টেন সেন্টেন্সেস অর্থাৎ দশটি অর্থবহ বাক্য লিখো অ্যাজ ডিরেক্টেড ভাবে নির্দেশ দেওয়া হয়েছে উইদিন দ্য ব্র্যাকেট ব্র্যাকেটে অর্থাৎ দশটি ওয়ার্ডের জন্য আমরা দশটি বাক্য লিখব এখানে ব্র্যাকেটে যা দেওয়া আছে সেই অনুসারে লিখতে হবে কোথাও অ্যাডজেক্টিভ কোথাও নাউন কোথাও সিনোনিম এভাবে বলা হয়েছে তো আমরা ব্র্যাকেটে যা দেয়া আছে সেই অনুসারে আমরা লিখবো তো এখানে চলো আমরা অ্যাসেসমেন্ট এক একপলোকে দেখে নেই এখানে ফুল মার্কস অর্থাৎ অ্যাক্সিলেন্ট দেয়া হবে তাদেরকে যারা ডিকশনারির নাম এবং পেজ নাম্বার লিখতে পারবে কারেক্ট মিনিং লিখতে পারবে কারেক্ট পার্ট অফ স্পিচ লিখতে পারবে এবং সেন্টেন্স গ্রামাটিক্যালি যদি শুদ্ধ হয় তারা অ্যাক্সিলেন্ট পাবে তো তোমরা এখানে সাতটি ওয়ার্ড দেখতে পাচ্ছ আমরা এক পলকে সবগুলো ওয়ার্ড দেখে নেই রিকল ইউরেইজ ইন্টেলিজেন্ট পারফরমেন্স ওয়াইল্ডলি এমিনেন্ট নার্ভাস এনগ্রেভ অ্যাডমার পোভার্টি তো এই ওয়ার্ডগুলোর এবার যথাযথ ব্যবহার যেমনিভাবে বলা হয়েছে আমরা সেভাবেই লিখবো ইনশাল্লাহ দেখো আমরা অ্যাসাইনমেন্ট টাইটেল সেট করলাম ফাইন্ডিং মাই ওয়ার্ডস যেহেতু আমাদের এখানে ওয়ার্ডগুলো ডিকশনারি ওয়ার্ক করতে হবে দ্যাটস ওয়াই এভাবে টাইটেল দেওয়া হয়েছে আর ফাইন্ডিং এখানে জিরান্ট হিসেবে এসেছে আমরা জানি সাবজেক্ট হিসেবে মানে টাইটেল হিসেবে যদি ভার তাহলে ভার বাসাতে কী হয় আইএনজি হয় এই জন্য ফাইন্ডিং মাই ওয়ার্ডস লিখলাম তো দেখো রিকল প্রথম ওয়ার্ডটি হলো রিকল নাম্বার ওয়ান রিকল মানে স্মরণ করা আমরা ইংলিশটাও লিখে দিলাম অর্থাৎ যারা ইংলিশ ভাষানে পড়ো তারা ইংলিশ মিনিংয়েও ইউজ করতে পারবে আর যারা বাংলাতে পড়ো তারা বাংলা ইংলিশ দুটিই লিখবে রিকল মানে স্মরণ করা ইংলিশ মিনিং হলো কল ব্যাক মানে স্মরণ করা ডিকশনারি নেইম আমরা বাংলা অ্যাকাডেমি ডিকশনারির সাহায্য নিয়েছে আমরা বাংলা একাডেমি ডিকশনারির নাম লিখেছি তাই পেজ নাম্বার টু ফিফটি সেভেন দুইশো সাতান্ন পেজ পার্ট অফ স্পিচ এখানে হচ্ছে ভার্ব রিকল শব্দটি রিকল ওয়ার্ডটি হলো ভার্ব এক ফর্ম হলো রিকলেবল সেন্টেন্স মেকিং দিলাম এভাবে উই অলওয়েজ রিকল আমরা সবসময় স্মরণ করি আওয়ার হ্যাপি মেমোরিজ আমাদের সুখকর স্মৃতিসমূহ তো আমরা পরেরটাতে চলে যাচ্ছি ইরেইজ ইরেজ মানে মুছে ফেলা রাব আউট ডিকশনারি নেইম বাংলা একাডেমি পেজ নাম্বার নাইনটি সেভেন পেজ অর্থাৎ নাইনটি সেভেন পেজে আমরা এই ওয়ার্ডটি পেয়েছি পার্ট অফ স্পিচ ভাব ইরেজ শব্দটি হলো ভাব অর্থাৎ ইরেজ ওয়ার্ডটি ভাব নাউন ইরেজার সেন্টেন্স মেকিং অ্যান্ড ইরেজার ইজ নেসেসারি তো এখানে গ্যাদারথে বলছি যে স্টুডেন্টস এখানে বেসিক্যালি নাউন দিয়ে এই সেন্টেন্স মেকিং করতে বলা হয়েছে দ্যাটস ওয় আমরা নাউন দিয়ে লিখলাম অ্যান্ড ইরেজার অর্থাৎ একটি মুছে ফেলার জিনিস ইজ নেসেসারি প্রয়োজনীয় টু ইরেজ মুছতে এনি পেন্সিল ওয়ার্ক যে কোনো পেনসিলের কাজ তো আমরা পরটিতে চলে যাচ্ছি ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান বা মেধাবী আমরা ইংলিশ মিনিংটাও লিখেছি এন উইথ এ গুড ইন্টেলেক্ট অর্থাৎ ভালো বুদ্ধিমত্তায় আশীর্বাদ প্রাপ্ত হওয়া ডিকশনারি নেই বাংলা একাডেমি পেজ নাম্বার ওয়ান ফিফটিনে আমরা এটা পেয়েছি পার্ট অফ স্পিচ হলো এখানে অ্যাডজেক্টিভ আমরা যেন ইন্টেলিজেন্ট ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ নাউন হলো ইন্টেলিজেন্স সেন্টেন্স মেকিং দ্য ম্যান ইজ আনডাউটেডলি ইন্টেলিজেন্ট টু সলভ এনি ডিফিকাল্ট ম্যাথ অর্থাৎ লোকটা নিঃসন্দেহে বুদ্ধিমান যে কোনো কঠিন গণিত সমাধান করতে তো ডি স্টুডেন্টস ডিয়ার ভিউার্স আপনারা ব্র্যাকেটে যথাযথভাবে কোয়েশানটা ভালো করে অ্যানালাইজ করবেন অর্থাৎ আপনারা যে সোর্স থেকেই লিখুন অ্যাসাইনমেন্টটি আপনাদের খেয়াল রাখতে হবে অ্যাসাইনমেন্টটি নির্ভুল হচ্ছে কিনা আমাদের একটিমাত্র ওয়ার্ডে অর্থাৎ ওয়ার্ড নাম্বার টুতে আমাদের দেওয়া আছে নাউন দিয়ে সেন্টেন্স মেকিং করতে বলা হবে আর বাকিগুলোতে আমাদের বলা হচ্ছে শুধু সেন্টেন্স মেকিং করতে দ্যাট মিন্স যে ওয়ার্ডটা দেওয়া হয়েছে ওই ওয়ার্ডটা দিয়েই যেমন এখানে ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট দিয়েই আমাদেরকে সেন্টেন্স মেকিং করতে বলা হয়েছে যেহেতু দুই নাম্বারে নাউন ফর্ম দিয়ে করতে বলা হয়েছে তাই ওটাই শুধু ব্যতিক্রম আর বাকি সবগুলোই কি মূল শব্দ দিয়েই আমরা সেন্টেন্স মেকিং করব তো আমরা পরটিতে চলে যাচ্ছি নাম্বার ফোর পারফরমেন্স পারফরমেন্স মানে কর্মদক্ষতা দ্য অ্যাক্ট অফ পারফর্মিং এনিথিং যে কোনো কিছু করার কাজ ডিকশনারি নেই বাংলা একাডেমি এখানে পেজ নাম্বার থ্রি থার্টিন তিনশো তেরো পেজ থেকে নেওয়া হয়েছে পার্ট অফ স্পিচ হলো নাউন এখানে ভার ফর্ম জানতে চারা হয়েছে পারফরমেন্সের ভার ফর্ম হলো পারফর্ম সেন্টেন্স মেকিং হলো দ্য পারফরমেন্স অফ দ্য ইয়াং জেনারেশন অ্যামিউজেস আস অর্থাৎ তরুণ প্রজন্মের কর্মদক্ষতা আমাদেরকে মুগ্ধ করে তো আমরা পরের ওয়ার্ডে চলে আসলাম ওয়াইল্ডলি ওয়াইল্ডলি মানে বর্বরভাবে ইন এ ওয়াইল্ড ম্যানার অর্থাৎ বর্বরভাবে ডিকশনারি নেইম বাংলা একাডেমি পেজ নাম্বার ফোর ফিফটি ফাইভে আমরা পেয়েছি পার্ট অফ অর্থাৎ পশুগুলো আমাদের আক্রমণ করেছিল বন্যভাবে বা বর্বরভাবে এখানে ওয়াইল্ডলি মানে বন্যভাবেও বলা যায় তো আমরা পরেরটাতে চলে আসলাম ওয়ার্ড নাম্বার সিক্সে আছে এমিনেন্ট এমিনেন্ট মানে বিখ্যাত বা প্রসিদ্ধ এক্সাল্টেড ইন র্যাঙ্ক অর্থাৎ পদমর্যাদায় উচ্চ স্তর হওয়া উচ্চ স্তর হওয়া এই জন্যই বিখ্যাত বা প্রসিদ্ধ মিনিং আসে ডিকশনারি নেইম বাংলা একাডেমি যথারীতি পেজ নাম্বার এইটি নাইন অর্থাৎ উনানব্বই পেজে আমরা পেয়েছি পার্ট অফ স্পিচ হলো এখানে অ্যাডজেক্টিভ সিনোনিম ইউজ করতে বলা হয়েছে সিনোনিম আমরা দিলাম ফেমাস সেন্টেন্স মেকিং দিলাম দ্য ও মেন ইজ এমিনেন্ট অর্থাৎ মহিলাটি প্রসিদ্ধ বা বিখ্যাত টু কুক এনি কাইন্ড অফ স্পেশাল ডিশেস মানে যে কোনো ধরনের বিশেষ খাবার রান্না করার ক্ষেত্রে মহিলাটি প্রসিদ্ধ তো আমরা ওয়ার্ড নাম্বার সেভেনে চলে আসলাম নার্ভাস নার্ভাস মানে বিচলিত এখানে আমরা ইংলিশ মিনিংও দিলাম ওয়ারিড মানে দুশ্চিন্তিত বা বিচলিত ডিকশনারি নেম যথারীতি বাংলা একাডেমি পেজ নাম্বার টু থার্টি ফাইভ দুইশো পঁয়ত্রিশ পার্ট অফ স্পিচ হল অ্যাডজেক্টিভ এখানে সিনোনিম ইউজ করতে বলা হয়েছে সিনোনিম অ্যাংশাস সেন্টেন্স মেকিং আমরা দিলাম উই শুডন্ট বি নার্ভাস আমাদের দুশ্চিন্তিত হওয়া উচিত নয় ইন এনি সিচুয়েশন অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে তো আমরা ওয়ার্ড নাম্বার এইটে আসলাম এনগ্রেইভ মানে খোদাই করা এখানে আমরা ইংলিশ মিনিং দিলাম এভাবে কাট অর কার্ভ অন দ্য সার্ফেস অফ এ হার্ড অবজেক্ট অর্থাৎ শক্ত কোনো বস্তুতে শক্ত কোনো বস্তুর উপরিভাগে এখানে সার্ফেস মানে হচ্ছে উপরিভাগ শক্ত কোনো বস্তুর উপরিভাগে খোদাই করা অথবা কাটা ডিকশনারি নেম যথারীতি বাংলা একাডেমি পেজ নাম্বার নাইনটি ফাইভ পঁচানব্বই পেজে আমরা পেয়েছি পার্ট অফ স্পিচ হল ভার্ভ এখানে নাউন হল ইনগ্রেভিং বা ইনগ্রেভার সেন্টেন্স মেকিং দিলাম দ্য ক্রিস্টাল গ্লাসেস অর্থাৎ স্বচ্ছ কাজগুলো আয়ার এনগ্রেভড মানে খোদাই করা হয়েছিল তো স্টুডেন্টস ডিয়ার ভিউয়ার্স আপনাদের জ্ঞাতার্থে বলছি আমি আবার রিপিট করছি আই রিপিট আপনারা অবশ্যই যে সোর্স থেকে অ্যাসাইনমেন্ট লিখবেন অবশ্যই সোর্সটা ঠিক মতো লিখেছি কিনা আপনারা নিজেরা একটু অ্যানালাইজ করবেন বিশেষ করে অভিজ্ঞদের পরামর্শ দিবেন আমার কথা শোনার দরকার নেই অর্থাৎ আপনারা যে সোর্স থেকে লিখবেন সোর্সটা ক্লিয়ার আছে কি না আপনারা দেখে নেবেন এক্ষেত্রে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের যে যেই অ্যাসাইনমেন্টটি রিপ্রেজেন্ট করছে এই অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ নির্ভুল কেউ এখানে ইনশাল্লাহ কোনো ধরনের ভুল দেখাতে পারবেন না তো আমরা পরেট ওয়ার্ডে চলে আসলাম অ্যাডমায়ার অ্যাডমায়ার মানে প্রশংসা করা প্রেজ সাম্বরি অর সামথিং অর্থাৎ কোনো কিছুর প্রশংসা করা বা কোনো ব্যক্তির প্রশংসা করা সামবড়ি মানে কোনো ব্যক্তি আর সামথিং মানে কোনো কিছুর অর্থাৎ কোনো ব্যক্তি বা কোনো কিছুর প্রশংসা করা ডিকশনারি নেইম বাংলা একাডেমি পেজ নাম্বার ফিফটিন অর্থাৎ পনেরো পেজে আমরা পেয়েছি পার্ট অফ স্পিচ হলো এখানে ভাব আর নাউন ফর্ম লিখতে বলা হয়েছে নাউন হলো অ্যাডমায়ারেশান প্রশংসা সেন্টেন্স মেকিং আমরা দিলাম দ্য ম্যান ডিজার্ভস লোকটা দাবিদার টু বি এডমায়ার্ড মানে প্রশংসিত হতে তো আমরা পরের ওয়ার্ডে চলে আসলাম দ্যাট মিন্স লাস্ট ওয়ার্ডে চলে আসলাম পোভার্টি পোভার্টি মানে দরিদ্রতা ল্যাক অফ এলিমেন্টস অ্যান্ড কোয়ালিটিজ অর্থাৎ উপাদানসমূহ এবং গুণাবলীর অভাব তার মানে অভাবকেই বেসিক্যালি দরিদ্রতা বলে ডিকশনারি নেইম হলো বাংলা একাডেমি অথরিটি পেজ নাম্বার টু টোয়েন্টি সেভেন দুইশো সাতাশ পার্ট অফ স্পিচ হলো এখানে নাউন আর এখানে অ্যাডজেক্টিভ লিখতে বলা হয়েছে আমরা লিখলাম পুয়ার দরিদ্র সেন্টেন্স মেকিং দেওয়া হল ওভারটি শুডবি এ রেডিকেটেড দরিদ্রতা দূর করা উচিত টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে এ প্রোগ্রেসিভ সোসাইটি একটা সমৃদ্ধ সমাজ অর্থাৎ একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করতে দরিদ্রতা দূর করা উচিত তো আমরা এভাবে শেষ করলাম থ্যাংক ফর লট ফর ওয়াচিং দ্য ভিডিও ডিয়ার ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত গ্রামার ক্লাস স্পোকেন ক্লাস ইংলিশ সহজ রাইটিং পার্ট এর ক্লাস এবং নিয়মিত অ্যাসাইনমেন্ট পেতে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ